আমাদের দাদারা ভাইরা কাকারা অনেকেই এখানে এসছেন, তাদের সঙ্গে সম্মিলিত হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাদের মূল লক্ষ্য দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটি মূল মন্ত্র হচ্ছে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ। আজকের এই নির্বাচনী প্রচারে এসে মা বোনেদের কিছু সমস্যা আমি শুনলাম। আপনারা আন্দোলন করছেন, নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন। আমি নির্ভয়াদি আপনাদের সেই অধিকারের লড়াইয়ে আপনাদের পাশে আছি।